আজকে আমাদের ভুট্টা হারভেস্ট করা শেষ হলো, 15% জমি শেষ করলাম। এখানে আমরা ভুট্টা শুকানোর চাতাল তৈরি করব। আমাদের আর অন্য কোনো জমি নাই, পড়ে থাকা জমি নাই, এখানে ভুট্টা শুকাবো, তাই এই জমিটা আগে খালি করলাম। এই যে দেখেন, ভুট্টার গাছও কেটে ফেলেছি। আজকে এই ভুট্টাগুলো সংগ্রহ এক জায়গায় জড়ো করব, গাছগুলোও পরিষ্কার করব জমি থেকে। তারপর জমি চাষ করে চাতালের মতো করে বেড করব। দেখেন, এখানে মূলত 15% জমি আছে। আরও ভুট্টা আছে আমার, আরও দেড় বিঘা, এদিকে 1 বিঘা, 2.5 বিঘা আরও জমি আছে। ওগুলো এখনও ভুট্টা হারভেস্ট করা হয়নি, এটা পরিষ্কার করা হয়ে গেলে তারপর হারভেস্ট করা শুরু করব। এদিকে এই যে আমার ভুট্টা, ভুট্টার কালার ভালো আছে। ইনি আমার মা, সকাল থেকে কিছু খাইনি, না খাই কাজ শুরু করছি, এখন মা রান্নায় যাচ্ছে। আর এর ফাঁকে আমি কিছু গাছ সরাই নিব, আরও কিছু গাছ কাটতে হবে। এই গাছগুলো কাটা হয়ে গেলে তারপর গাছগুলো সরাবো এবং ভুট্টাগুলো এক জায়গায় জড়ো করব। তো আচ্ছা, আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব এবং লাইক করবেন। সবাইকে ধন্যবাদ।